গুড মর্নিং, তো তোমরা সবাই কেমন আছো? তো কালকে ছিল ঈদ, আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আজকে ঈদের দ্বিতীয় দিনে তোমরা কি করছো, কোথায় যাচ্ছো আমাকে জানিও, কমেন্ট করো। ঈদ কেমন কাটালে তোমরা সেটাও জানিও। তো আজকে আমি কোনো ডেইলি ব্লগ দিচ্ছি না। তো আজকে আমি দেখো রেডি হয়ে গেছি কলকাতা যাওয়ার জন্য। তো আজকে আমি রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আর কালকে ভিডিওটা সবাই দেখো, কালকে কিন্তু বিরিয়ানি প্রিপারেশন ছিল। যাই হোক, চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি কি কি কিনবো কি দেখবো সব কিছু এই ভিডিওতে থাকবে, চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি গড়িয়াহাটে। তো প্রচণ্ড রোদ, আজকে খুবই গরম লাগছে। তো সানগ্লাসটা আমি নিতে ভুলে গেছিলাম আমার, তো বরমশায় সানগ্লাসটা পরে চালিয়ে দিচ্ছি। দেখো প্রচণ্ড রোদ, চলে এসেছি স্টাইল বাজারে, দেখে গিয়ে কী কী কালেকশান এসছে। দেখো আরেকজনকে স্টাইল বাজারে ঢুকে সেলফি তোলা, রিল করা স্টার্ট করে দিয়েছে একজন। আমি তো শপিং করতে ব্যস্ত, আর একজন রিল করতে ব্যস্ত। দেখো এখানে আমি দেখছি কুর্তি কালেকশন। তো মোটামুটি আমার খুব একটা কিছুই পছন্দ হচ্ছিল না, তাও দেখছিলাম, দেখি পুজোর কালেকশন কী এসছে। তো দেখলাম নতুন কিছুই আসেনি, মানে আমার পছন্দ হচ্ছিল না। তো এখানে টপসগুলো ছিল, তো দু একটা ভালো লাগছিলো, আবার মানে ভাবছিলাম নেবো কি নেব না। দেখো যেটা এখন ধরেছি সেটা বেশ ভালো, প্লাজো প্লাজো জিন্স ফিন্সের সাথে এমনি পরা যাবে ক্যাজুয়াল টপগুলো। তো ভাবলাম না এখন নেব না, পুজোর সময় যদি এর থেকে ভালো কিছু আসে সেই জন্য আর নিলাম না। দেখো আরেকজনের তো কোনো কাজ নেই, তো শপিং করছি আমি। আরেকজন বাচ্চাদের প্যান্টটা তুললো, তুলে এখন আমাকে সবার সামনে, মানে ওখানে যারা স্টাফরা আছে বা যারা যারা শপিং করতে এসছে ওখানে সব দাঁড়িয়েছিল, ওখানে বলছে এটা তুমি পরে নাও। এখন কোনো কাজ নেই, আমি হাসি মুখে এই জিনিসটাকে সহ্য করলাম। কিন্তু চলো শপিংয়ের দিকে আবার মন দেওয়া যাক। তো দেখো এই শর্ট কুর্তিটা কি সুন্দর, বাইটার ওপর আমার তো খুব পছন্দ হয়েছিল। কিন্তু আবারও নেওয়ার সময় ভাবলাম যদি পুজোর আগে এর থেকে বেটার কালেকশান আসে, তো সেই ভেবে ভেবে না জিনিসগুলো দেখছি আর রেখে দিচ্ছি। ভাবছি যে নেক্সট মান্থে কি পুজোর আগে এসে যদি আরও দেখি বেটার কালেকশান চলে এসছে, সেজন্য কিন্তু ভালো লাগছিলো। তো এটার দাম ছিল 600 টাকা। তো এরকম শর্ট কুর্তিগুলো কিন্তু ওই প্লাজো বা স্কার্টের সাথে বেশ ভালো লাগে। আর এখানে আবারও দেখছি টপ। তো এখানে ভালো ভালোই বেশ টপগুলো ছিল রেগুলার পরার। তো 125 থেকে 199 টাকার মধ্যে টপগুলো তোমরা পেয়ে যাবে। তো এখানে রেনকোট ছিল, দেখো সাইডে ব্যাগ ছিল। এটা কিন্তু আমরা চলে এসেছিলাম এম বাজারে, স্টাইল বাজারে দেখাশোনা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম এম বাজারে। তো এখানে ভালো ভালো বেশ লেগিংস টপ এগুলো বেশ ছিল, যারা যারা কিনতে চাও 199-এর মধ্যে এখান থেকে কিন্তু কিনতে পারো, কোয়ালিটিও এদের বেশ ভালো। দেখো এখানে কি সুন্দর সুন্দর কানের পাওয়া যাচ্ছে, বড় ছোট যাই নাও তোমরা, 30 টাকা দাম। তো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ঝুমকো, তারপরে পাশার মধ্যে, তারপরে স্টোনের মধ্যে সব রকম ডিজাইনই তোমরা এখানে পেয়ে যাবে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। তো এর মাঝখানে বলে রাখি, আমি কিন্তু এর ফাঁকে দুটো তাওয়াল কিনে ফেলেছি, সেটার ভিডিও করা হয়নি, সেটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে আমি শেয়ার করে দেব যে আমি আজকে গড়িয়াহাট থেকে কি কি কিনলাম। কালকে আমরা গেছিলাম গড়িয়াহাটে, তো ওখান থেকে কি কি কিনেছি তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো চলো আমি শেয়ার করে দিই আমি ওখান থেকে কি কি কিনেছি। প্রথমেই বেরোচ্ছে টাওয়েল, এটা তারপরে কিনেছি আরেকটা টাওয়েল এরকম ধরনের কটনে,
ধরনের, বেশ গামছা গামছা ছাপা এরকম ধরনের। তো অ্যাকচুয়ালি এগুলোই কেনা ছিল আমার, তার জন্যই যাওয়া গড়িয়াহাটে। তো এই দুটো কিনেছি। নেক্সট কিনেছি দুটো বডি স্প্রে, গন্ধটা খুব সুন্দর এটা। আচ্ছা এগুলো কিনেছি কিন্তু আমি এম বাজার দিয়ে, হ্যাঁ এই বডি স্প্রেগুলো কিনেছি এম বাজারে না, এরকম 99-এ বা 150-তে ভালো ভালো বডি স্প্রে পাওয়া যায়। তারপরে এগুলো কিনেছি হচ্ছে ফুটের থেকে, প্যান্ট কিনেছি এম, এটা মনে হয় এম বাজার আর বাজার কলকাতা যেরকম একসাথে করা না, এক মানে একসাথে করে দিয়েছে এখন, তার ডান দিকে, হ্যাঁ না বা দিকে এরকম করে থাকলে বা দিকে ওই একটা ফুটের দোকান আছে, তো ওখান থেকে এগুলো কিনেছি। এটা এগুলোই কেনাকাটি করেছে। আর আসাদের জন্য একটা স্ক্রাবার খালি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ফেসবুকে ফলো করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। প্লিজ প্লিজ প্লিজ, বাই।